ওয়ালাইকুম আসসালাম যে আবরকাতি ভাই আপনিই জানতে চেয়েছেন যে যারা কোরবানিতে ইচ্ছুক তারা তো নকচুল কাটাতে বিরোধ থাকবে জিলহাজের পহেলা তারিখ থেকে নিয়ে এবং কোরবানির দিন এগুলি কাটবে কিন্তু যারা কোরবানিতে সক্ষম নাই বা কোরবানি দিচ্ছে না যারা তারা যদি নখচুল কাটাতে বিরত থাকে একইভাবে এই পহেলা জিলহাজ থেকে নিয়ে কোরবানি দিন পর্যন্ত তারা কি কোনো সব পাবে এর জবাব হল অবিল্লাহ এই বিধান অর্থাৎ নকচুল কাটা থেকে বিরত থাকার বিধানটা কোরবানি দাতার জন্যেই প্রযোজ্য তার সাথে খাস অতএব তার অধীনে যারা রয়েছে তারা এই বিধান মানতে বাধ্য নয় বা তাদের ক্ষেত্রে এটা সন্ন্যত নয় অনুভাবে যারা কোরবানিতে অক্ষম তারা এগুলি কাটা থেকে বিরত থাকলে কোরবানির একটা সব পেয়ে যাবে একটা পূর্ণাঙ্গ কোরবানির সব পেয়ে যাবে মর্মে এখানে হাদিস রয়েছে তো হাদিসটা নেহা জয়ীফ অত্যন্ত জয়ীফ এক কথাই কোরবানির নির্দিষ্ট ফজরত মর্মে একখানা হাদিসও প্রমাণিত নয় সবগুলি জয়ীফ অথবা জাল যেমন কোরবানির পশু পুলসারাতে পুলসারাতে বাহন হিসেবে কাজ করবে কোরবানির ওই পশুর চামড়া খোর হাড় হাড্ডি মিজানের পাল্লায় দেওয়া হবে এটাও বাতিল কথা পূর্বেরটাও বাতিল কথা অনুরভাবে কোরবানির রক্ত জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ তাকে ক্ষমা করে দেন আল্লাহ দরবারে সেটা গৃহীত হয়ে যায় এটাও এটাও অপ্রমাণিত কথা অনুরভাবে কোরবানির পশুর প্রত্যেকটি লোমের বিনিময় একটা করে নেকি পাওয়া যাবে এটাও বাতিল কথা যারা গরিব তারা কোরবানি দিতে না দিলে যদি তারা নকচল কাটাতে বেরো থাকে পূর্ণাঙ্গ কোরবানি সব পাবে এটাও জয়ীফ হাদিসের কথা এভাবে বলা যায় এক এক করে যত ফজিরতের হাদিস রয়েছে সবগুলি জয়ীফ অথবা জাল এমন কথাই বলেছেন আল্লামা ইবনুল আরবি নামক একজন মহাদিস মালিকি মাসান মহাদেশ তারা তিনি বলেছেন যে ইহাই শফি ফাদুলিয়া হাদিস কোরবানি ফজরতের বিষয়ে কোনো সহিদ নাই মানে খাস কোনো সহিহাদিস নাই কিন্তু আম হাদিস তো রয়েছে যেমন রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম এ দশ হাজিল হাজির ফজরতে বলেছেন যে অন্য কোনো দিনের আমল সাত আমল এই দিনগুলি অর্থাৎ পহেলা জিলহাজ থেকে নিয়ে দশ জিলহাজ পর্যন্ত এই দিনগুলির আমলের সমপরিমাণ পরিমাণ আল্লাহ প্রিয় নয় এমনকি জেহাদও নাই যে জেহাদে ব্যক্তি শহীদ হয় না তো দশ তারিখের প্রথম দশকের ফজরত আমরা বুঝতে পারলাম আর প্রথম দশকের ভিতরে দশম তারিখে রয়েছে কুরবানি কাজেই এর একটা ফজরত পরক্ষ হয়ে প্রমাণ হয় কিন্তু নির্দিষ্ট এত স হবে এত এ হবে এত ই মানে কি মিলবে এই লাভ হবে কেমতে বাহন হবে ইত্যাদি এগুলি সবই দায়িত্বহীন কথা এ মর্মে কোনো সহি হাদিস নাই অজ্ঞরা এমনি অযথা ওগুলো বলা বলি করে থাকে তা আমাদেরকে জওয়ান হেফাজ করতে হবে এই জাতীয় জাল হাদিস বলা থেকে পরিশেষে বলবো যে যারা গরিব যারা করবেনতে অক্ষম তাদের নকচল কাটা থেকে বিরো থাকার কোনো প্রয়োজন নেই বরং ওটাকে মনে করলে বিদার চর্চা করা হবে কারণ হাদিসে শুধুমাত্র খাস করা হয়েছে ওদের জন্যে এই বিধানটা যারা কোরবান ইচ্ছুক যেমন শহীদ মুসলিম শরীফ হাদিস এভাবেই বলা হয়েছে যে ইচ্ছা করবে কোরবানিতে সেই জন্য বিরত থাকে নকচল কাটা থেকে জিলাজ মাসের চাঁদ উদিত হওয়ার থেকে নিয়ে কোরবানি পর্যন্ত আশা করি উত্তর পেয়েছি